আজ আমরা চলে এসেছি সুরুল রাজবাড়ি বা সরকার বাড়ি। বিশ্বভারতীর অধিকাংশ জমি ছিল সুরুল রাজ পরিবারের। সুরুলের স্থানীয় বাণিজ্যিক কুটিতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির রেসিডেন্ট জন চিফ সাহেবের সঙ্গে ব্যবসা করে সম্পদ বৃদ্ধি করেছিল সরকার পরিবার। তা ফুলে ফেঁপে ওঠে শ্রীনিবাস সরকারের আমলে। তাদের থেকে কিভাবে বিশ্বভারতীর জন্য জমি কেনেন রবীন্দ্রনাথ সেটাই জানবো। তার আগে আমরা জেনে নেব এই সুরুল রাজবাড়ি কী করে আমরা যাব। এই যে আমরা যেখানে দাঁড়িয়েছি এটাকে অনেকে বলে ট্রাফিক মোড়, অনেকে আবার বলে শ্রীনিকেতন মোড়। তো এটা থেকে এই বাঁদিকে যে রাস্তাটা দেখাচ্ছি এটা চলে যাবে ইলামবাজারের দিকে। এখান দিয়ে সোজা যদি আমরা যাই তাহলে সোজা এই পথ ধরেই আমরা পেয়ে যাব কিন্তু সুরুল রাজবাড়ি। বিশ্বভারতী ক্যাম্পাসের অধিকাংশ জমির মালিকানা এক সময়ে ছিল এই পরিবারেই। তাদের সঙ্গে ঋদ্ধতার সুবাদে কিনে নেন রবীন্দ্রনাথ ঠাকুর। অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি বর্ধমানের ছোট নীলপুরের ঘোষবাড়ির ছেলে ভরতচন্দ্র স্ত্রী বিমলা দেবীকে নিয়ে চলে আসেন সুরুলে। সন্তান লাভের আশায় গুরু বাসুদেব ভট্টাচার্যের বাড়িতে আশ্রয় নেন দুজনে। সুরুল ছিল বৈষ্ণব ধর্মগুরু বাসুদেবের শ্রীপাঠ। গুরুদেবের নির্দেশেই ভরতচন্দ্র থেকে যান সুরুলে, আর বর্ধমানে ফিরে যাননি। তার পুত্র কৃষ্ণহরি ও তার ছেলেরা সেই সময়ে ফরাসি ও ইংরেজ কুটিরালয়দের সঙ্গে ব্যবসা করে পরিবারের শ্রীবৃদ্ধি করেন। তার আমলেই নির্মিত হয় পঞ্চরত্ন মন্দির। পরবর্তীকালে অবশ্য সম্পত্তি ও প্রতিপত্তির দৌড়ে তাকে টেক্কা দিয়েছিলেন নাতি শ্রীনিবাস। পাঁচ খিলানের একটি ঠাকুর দালান নির্মাণ করেছিলেন তিনি। সে যুগে খরচ পড়েছিল 18,000 টাকা। ইতিহাস থেকে জানা যায় সুরুলের স্থানীয় বাণিজ্য কুটিতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির রেসিডেন্ট জন চিফ সাহেবের সঙ্গে ব্যবসা করে সম্পদ বৃদ্ধি করেছিল সরকার পরিবার। জাহাজের পাল তৈরি হতো যে কাপড় দিয়ে, সেই কাপড় নীল চিনির ব্যবসা ছিল তাদের। কৃষ্ণহরির মৃত্যুর পরে তার তিন ছেলে যাদবেন্দ্র মানবেন্দ্র ও কালীচরণের মধ্যে সম্পত্তি নিয়ে সমস্যা এতটাই তুঙ্গে উঠে যে জমিদার ভাগ হয়ে গিয়েছিল। যাদবেন্দ্র ও কালীচরণ একসঙ্গে থাকেন আদিবাড়িতে, লোকমুখে তারা বড় তরফ। পাশেই বাড়ি করে আলাদা হয়ে যান মানবেন্দ্র, তিনি ছোট তরফের প্রতিষ্ঠাতা, বড় তরফের উত্তরসূরি স্মৃতিকবি সরকার। বাড়ির প্রাচীন পুজো সম্পর্কে বললেন, সপ্তমের সকালে দোলা নিয়ে পুকুর ঘাটে ঘট ভরতে যাওয়ার সময় থেকেই শুরু হয়ে যায় পুজোর জাঁকজমক। চলে আগমনীর গান, জমিদার বাড়িতে দোলা ঢোকার সঙ্গে সঙ্গে ঢোল বাঁশির বাজনার সঙ্গে তাল মিলিয়ে মন্দিরের সামনের দোতলা বারান্দা থেকে গুড়ের তৈরি সিঁড়ির নাড়ু নিচে ছোড়েন বাড়ির বয়স্ক সদস্যেরা। শ্রীনিবাস সরকারের সময় থেকেই তিন দিনের যাত্রা গানের আসর বসত, সে রেওয়াজ আজও অক্ষুণ্ণ। এ বাড়িতে সন্ধি পুজোর বলি প্রসঙ্গে স্মৃতিকবি বলেন, সপ্তমীতে চাল কুমড়ো, অষ্টমীতে একটি কালো শাক ও নবমীতে আখ এবং চাল কুমড়ো বলি হয়। আমাদের পুজোয় অন্নভোগ হয় না, দেবীকে ফল বিভিন্ন মিষ্টি এবং শুকনো প্রসাদ দেওয়া হয়। পুজোর চার দিন দুবেলা 108 রকমের থালায় দেবীকে এই নৈবেদ্য দেওয়া হয়। বাড়ির বড় তরফের আর এক উত্তরসূরি নবনীতা সরকার জানান, দুর্গাপুজো ছাড়াও আমাদের বাড়িতে লক্ষ্মী জনার্দন এবং অন্যান্য দেবদেবীর নিত্য পুজো হয় প্রতিদিন। দেবীকে চার দিনেই ডাকের সাজ ও সোনার অলঙ্কারে সাজানো হয়। পুজোর চার দিন মন্দিরের দালানে রেডির তেলে জ্বলে ওঠে বেলজিয়াম গ্লাজে নির্মিত প্রাচীন ঝাড়বাতি, তার আলোয় মায়ের মন্দির ঝলমল করে ওঠে। দশমীর সকাল থেকে অপরাজিতা গাছে তাগা বাঁধার রেওয়াজ আছে, প্রচুর মানুষ আসেন সেই তাগা বাঁধার জন্য। আগে কাহাদের কাঁধে দেবীর বিসর্জন হতো, এখন সে রেওয়াজও পরিবর্তন ঘটেছে। তোমরাও এখনও যদি দুর্গাপুজোর সময় বোলপুরে এসে থাকো তাহলে এই সুরুল রাজবাড়িতে একবার তোমরা অবশ্যই ঢু মারবে। আরও জানা যায় যে এই সুরুল রাজবাড়িতে অনেকগুলি টিভি সিরিয়ালের শুটিং হয়েছিল এবং সিনেমারও শুটিং হয়েছিল।